ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামে স্বাস্থ্য শিবিরের শুভ সূচনা করলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী মহাশয়। এই শিবির চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত। এই ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বের প্রথম লাইফলাইন এক্সপ্রেস ট্রেন হাসপাতালে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা অপারেশন পাবেন। এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের সভাপতি ভোরানাথ মিত্র, দুবরাজপুর পঞ্চায়েতের সমিতির সভাপতি মিলন বাগদি, বীরভূম মহিলা মোর্চার সভাপতি মৈরাইয়াম বিবি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বীরভূমের সিউড়ি থেকে ক্যামেরায় মৃন্ময়ীলারির সঙ্গে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, সমাজ হিতৈষী। লাইফলাইন এক্সপ্রেস প্রোগ্রাম আছে, এই স্বাস্থ্যের কার্যক্রম এনেকে আমাকে পশ্চিমবঙ্গ সরকারের খুব সরকারের সহযোগিতা আমি পাইবেন, জেলা প্রশাসনের সহযোগিতা আমি পাইবেন। এখানের যে গ্রামের সমস্ত মানুষ আসছে, সমস্ত আমার যে লিডার যে নেতা সবাই আমাকে খুব সহযোগিতা দিল। এই প্রোগ্রাম আজ থেকে শুরু ছিল, আজ থেকে আমার চোখের যাঁচের প্রোগ্রাম হচ্ছে। ওনাদের এই স্কুলের মধ্যে আমার একটা ওপিডি আছে, এই ওপিডিতে চোখের যাঁচ হবে, চোখের যে নাম্বারটা হচ্ছে এ ওনের যাঁচ হবে। যে মানুষকে চোখের ছানি হচ্ছে, এই চোখের ছানিয়ের যাঁচ করি, ওখানে আজকে পেশেন্টের বিস্তৃত যাঁচ হবে। কাল থেকে চোখের ছানিয়ের আমার সার্জারি আরম্ভ হচ্ছে, আজ থেকে 26 তারিখ পর্যন্ত আমার চোখের যাঁচ হবে। 28 তারিখ থেকে আমার কানের যাঁচ আরম্ভ হচ্ছে, ওনাদের মধ্যে আমি কানের যাঁচ করব, কানের মেশিনটা দিতে হবে, কানের সার্জারি করতে হবে। আমার এই ট্রেনের মধ্যে বিভিন্ন সংস্থায় ডক্টর বম্বে থেকে, গুয়াহাটি থেকে বিভিন্ন স্থানের ডক্টর এখানে আসছে সার্জন। 2 তারিখ থেকে 4 তারিখ পরে অর্থোপেডিক সার্জারি হবে, পা বাঁকার সার্জারি কেবল 14 সাল কা নিচে বচ্চা। থ্রোট কাটার সার্জারি হচ্ছে, প্লাস্টিক সার্জারি 2nd to 4th সেপ্টেম্বর, অ্যান্ড 2nd to 5th সেপ্টেম্বর ডেন্টাল চিকিৎসা, দন্ত চিকিৎসা হবে 2 তারিখ থেকে 5 তারিখ। 5 তারিখ আমার কার্যক্রমের সমাপন হচ্ছে। আমার যে সংস্থা আছে ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন, এ আমার দেশের প্রিভেন্টেবল ডিসেবিলিটি মানে প্রিভেন্ট করার জন্য অক্ষুণ্ণতা, ওনের সাথে আমি কাজ করব। এ আমার ফোকাসটা, যে লোক দেখতে পাচ্ছেন না, যে লোক শুনতে পাচ্ছেন না, যে বাচ্চার পোলিওতে কিছু চাপ হয়ে গেল, তো এটাই আমি সমগ্র সার্ভিস প্রদান করব। ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন গত 30 বরস থেকে এই ট্রেনের মাধ্যমে প্রচুর মানুষকে মানে 12 লাখ মানুষ এনের সেবা পাইছেন, লগভগ 1,70,000 সার্জারি এই ট্রেনের মধ্যে পড়েছে। আমার পরিচয়, আমি চন্দ্রকান্ত দেশপাণ্ডে, এখানে আমি সিনিয়র অপারেটিং অফিসার, এখানের কার্যক্রমের ব্যবস্থাপনা আমি কিছু। থ্যাংক ইউ।